এই তো নাচ মেরে বুলবুলের সরকার চলছে। বাংলা কেন, ভারতবর্ষের ইতিহাসে এরকম ফুর্তিবাজ মুখ্যমন্ত্রী কোনোদিন ছিল না, একদম বিতর্ক করবেন না। আরে আপনি ভাবছেন কি, ডালির ঘরে বসবাসকারী একটি পরিবারের মুখ্যমন্ত্রী, তার পরিবারের বিয়ে, অল্প কিছু সামান্য সম্পত্তি, তিনটে রোডের উপরে মাত্র 35টা প্লট, বেশি কিছু নেই, মাত্র একটু ওই দুতলা তিনতলা চারতলা একটু বাড়ি, কারোর নাম হয়তো শান্তিনিকেতন, ভাইপো বসবাস করছে, একটু বাড়িটা একবার দেখাবেন আপনারা। আপনি বললেন পরিবারের বিয়ে, মুখ্যমন্ত্রীদের তো বিয়ে নয়, পরিবারের বিয়ে। তো যে পরিবারের হাতে ধরুন 35টা প্লট আছে, বিরাট ব্যবসায়ী কিংবা বিরাট বড় পেশাদার, এক আইনজীবী, যেমন তার দিল্লির এক সুপ্রিম কোর্টের আইনজীবী, তার ওয়াইফের নামে দেখবেন নিউজ পেপারে 140 কোটি টাকার একটা বাংলো কিনেছে, ভালো প্র্যাকটিস করতে পারে, কিনতে পারেন। আমি জানি না মুখ্যমন্ত্রীর পরিবারে সেরকম কোনো আইনজীবী আছে কি না, আমি জানি না মানে সেরকম কোনো ব্যবসায়ী আছেন কি না, বা কী ব্যবসা করেন, বা এই শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর পরিবারের কোন কোন ব্যবসায়ী আমন্ত্রিত ছিলেন, মানে বিখ্যাত ব্যবসায়ী হিসাবে, আমি জানি না, আমার একদমই এই তথ্য জানা নেই, আপনাদের জানা থাকলে একটু জানাবেন। কিন্তু সেই পরিবারের বিয়েতে কার্শিয়াঙে পাহাড়ে সব থেকে দামি হোটেল, সে হোটেলে কত ভাড়া এমনি অফ টাইম একবার ফোন টোন করে জেনে নেবেন। আর কতজন সরকারি চিকিৎসক নাচতে নাচতে যদি অসুস্থ হয়ে যায় ধরুন, তার চিকিৎসা করার জন্য দাঁড়িয়ে আছে, বা জল খেতে খেতে ধরুন অসুস্থ হয়ে যায়, কারণ ওখানে তো জলের টলের ভালো ব্যবস্থা থাকবে, কারণ অনেকে জল খেতে খেতে অসুস্থ হয়ে যেতে পারেন, সাদা মানে বর্ণহীন জল নাকি অন্য জল জানা নাই। যার নাম, যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সে সব বাদ, সে ক্যাবিনেট বৈঠক বসিয়ে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টকে বৈধতা দেওয়ার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে পারে সংবিধানের শপথ নিয়ে, সে পরিবারের উৎসবে দুটো গাড়ি আর চারটে চিকিৎসকের লাইন দিয়ে দাঁড় করিয়ে দেবে, এর মধ্যে অবাস্তবতা খুঁজতে যাচ্ছেন কেন? একদম খুঁজবেন না, ওটা মহারানীর পরিবারের বিয়ে, এইভাবে ভাবুন। আপনারা মহারানীর রাজত্বে বসবাস করছেন, তার দয়া, এরকম ভাবুন। মানে অ্যাজ ইফ অনেকে উনি যখন বলেন আমি দিয়ে দিলাম, মানে উনি যেন একদম ইনকাম করে এনে দিয়ে দিয়েছে, মানে এরা ভুলে যায় ক্ষমতায় থাকতে থাকতে যে মানুষ এদের নির্বাচিত করেছে মানুষের সেবা করার জন্য, এরা উল্টে আমি রাজ করছি এরকম একটা মানসিকতা দেবে, আমি দিলাম মানে এক অ্যাজিপ যেন ও ইনকাম করে দিয়েছে। আরে মশাই, তুই যে চলছিস সেটা মশাই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, তোমার চাল চলন, তোমার গাড়ি, তোমার এই যে বহর, এক পরিশ্রম করে সাধারণ মানুষ, ইভেন ওই যে ভিখারি ভিক্ষাপাত্র কেনে, সেই ভিক্ষাপাত্র কেনার সময় যে ট্যাক্স দিতে হয় ইনডিরেক্ট ট্যাক্স, সেই ট্যাক্সের টাকায় তোমার এই তাবেদারি চলে, এত এত বড় বড় কথা বলার কি আছে? বাংলা কেন, ভারতবর্ষের ইতিহাসে এরকম ফুর্তিবাজ মুখ্যমন্ত্রী কোনোদিন ছিল না, রাজ্যে কাজ নেই বেকার ছেলে মেয়েদের হাতে, কোনো নতুন কলকারখানা নেই, সরকারি ব্যবস্থাপনায় কোনো নিয়োগ নেই, কি আছে না, রেড রোডে মুখ্যমন্ত্রীর এন্টারটেনমেন্ট আছে, পাহাড়ে মুখ্যমন্ত্রীর এন্টারটেনমেন্ট আছে, ফুর্তি ছাড়া এ মুখ্যমন্ত্রীর আর কোনো কাজই নেই, শুধু ওর বসে থাকবে, সলমান খানের সাথে নেচে নিল, তুমি রেড রোডে বসে আছো আমার সামনে নাচো, আমি পাহাড়ে যাচ্ছি নাচো, এই তো নাচ মেরে বুলবুলের সরকার চলছে, মেজাজ থাকবে ভিন্ন। 39 জন চিকিৎসক পরিবারের বিয়েতে স্পেশালভাবে নিয়োজিত, অন্য মেজাজ তো থাকবেই, মেজাজ অন্য না থাকলে কি আর 39 জন চিকিৎসকের প্রয়োজন হয় একটা বিয়েতে, তো মেজাজ অন্য হবেই, সন্ধ্যার পরে
আর তৃণমূল কংগ্রেসের মেজাজ সন্ধ্যার পরে একটা অন্যরকমই হয়।